আজ দুপুর ১২টায় মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ত্রিবেণী ঘাটে মা গঙ্গার আরতি করলেন সাংসদ লকেট চ্যাটার্জি ও হুগলি জেলার বিজেপির সভাপতি তুষার মজুমদার। এদিন কয়েকশো বিজেপি নেতা কর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন হয় ত্রিবেণী ঘাটে। বনাগড় কোরলা অঞ্চলে বিজেপির আদিবাসী মোর্চার নেতৃত্বে আদিবাসী সম্প্রদায় মানুষদের নিয়ে পৌষ সংক্রান্তি অনুষ্ঠান পালিত হল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা সাংসদ লকেট চ্যাটার্জি ও বিজেপির জেলার সভাপতি তুষার মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। কেন্দ্রীয় দল এসছে, তারা বলছেন আমরা কেন এসেছি আমরা নিজেরাই জানি না। এটা বিরোধীরা বলছে, মানে বিরোধী দলনেতার ইয়েতে রোষেই তারা এসছে, বিরোধী দলনেতার কারসাজিতে তারা এসেছে। সারা জায়গায় আবার জেলার এত দুর্নীতি দেখা যাচ্ছে, মাঠে ঘাটে মানুষের চিৎকার চাঁচামেচি করে মাঠে ঘাটে বিক্ষোভ দেখাচ্ছে। ভারতীয় জনতা পার্টি এটাকে কোনো তাদের পাশে দাঁড়িয়ে তারা প্রতিবাদের আওয়াজ তুলেছে এবং দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় দল টিম এসছে এই আবাস যোজনার গেজো খুঁটতে যে কেউটে বেরিয়ে আসছে সেগুলো সম্পূর্ণভাবে দেখবার জন্য। আমরা আশা রাখছি কেন্দ্রীয় টিম ভালোভাবে কাজ করবে এবং যারা যারা এই আবাস যোজনায় যাদের ঘর পাওয়ার কথা নয়, যারা ঘর পেয়েছে তাদের কাছ থেকে যেন ফেরত নেওয়া হয়। এবং আগামী দিনে আমরা প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো এই আবাস যোজনায় যারা যারা ২০১৮ সালে যাদের যাদেরকে লিস্ট তৈরি করা হয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলে নতুন করে দেখে দেখে কেন্দ্রীয় দল আসুক, দেখুক প্রত্যেকটা বাড়ি বাড়ি। কিন্তু যারা এসছে তারাই বলছে যে কেন এসেছে আমরা নিজেরাও জানি না, শিলিগুড়িতে একজন বলেছেন। সম্পূর্ণভাবে মিথ্যে কথা, এটা মিথ্যেভাবে চালানো হচ্ছে।